এখানে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিওয়ে আপনারা দেখাবো রজনীগন্ধা, অর্থাৎ যেটাকে টিউব রোজ বলে, অর্থাৎ টিউব রোজ আর এই রজনীগন্ধা যে গাছ, এই গাছের কীভাবে পরিচর্যা করতে হবে, কীভাবে প্রতিস্থাপন করতে হবে, কী কী খাবার দিতে হবে, কী কী পেস্টিসাইড দিতে হবে, কী কী ফাঙ্গিসাইড দিতে হবে, এই সব নিয়ে আলোচনা করব। তো দেখুন, এই যে দুটো গাছ গত বছর যখন প্লেনে এসেছিলাম তখন গাছের মধ্যে একটা কি দুটো স্টিক হয়েছিল, যদি সম্ভব এই গাছটায় দুটো স্টিক হয়েছিল, এটা একটা স্টিক হয়েছিল এবং এটাকে আমি বড় টবে প্রতিস্থাপন করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সময়ের জন্য হয়ে ওঠেনি। তো সেই একই টবে রেখে দিয়েছি এবং আমার গাছটার প্রতি সেভাবে যত্ন করা হয়নি। তবে যেভাবে যত্ন করতে হয় বা যতটা যত্ন করেছি সেই নিয়ে আপনাদের এই ভিডিও দেখাবো। তো এই গাছটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন গাছটা, গাছগুলো কত সুন্দর হয়েছে। এইগুলোর আপনারা গাছ হিসাবেও পেয়ে যেতে পারেন এবং গাছের মাটির নিচে দেখবেন যে কুন্দ বা গুঁড়ি পেঁয়াজের মতো দেখতে হয় এবং চাক হয়ে থাকে, সেগুলো নিয়ে এইগুলোকে আপনারা মোটামুটি দেখবেন যে বাজারে পেয়ে যাবেন, হাটে পেয়ে যাবেন অথবা কোনো ফুলের দোকানে পেয়ে যাবেন। সেগুলো নিয়ে আপনারা মাটিতে বসিয়ে দিতে পারেন, সেটা নর্মাল মাটিতেই বসাবেন, অর্থাৎ গার্ডেন সয়েল। তার মধ্যে এক ভাগ আপনারা সাদা বালি আর এক ভাগ ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারেন, দিয়ে সেটাকে মাটিটা তৈরি করবেন এবং সেই গাছটাকে প্রতিস্থাপন করবেন বা কন্দগুলোকে মাটির মধ্যে পুঁতে দিয়ে হালকা করে, যদি কন্দ বা গুঁড়ি থাকে তাহলে তার উপর দিয়ে হালকা করে মাটি ছড়িয়ে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি লেয়ার দিয়ে দেবেন। তারপরে দেখবেন এখন ঘাসের মতো পাতা আপনাদের বেরিয়ে যাচ্ছে। আর যদি গাছ থাকে তো তাহলে তার কোনো প্রয়োজনই নেই, কন্দগুলো মাটির মধ্যে দিয়ে ঘাসগুলোকে উপরে থাকবে, সেইভাবে আপনারা প্রতিস্থাপন করে দেবেন। এবং প্রতিস্থাপনের পরে আপনাদের দেখবেন যে এর মধ্যে আপনার NPK, DAP আর সুপার ফসফেট, এই তিনটে জিনিস আপনাদের দিলেই হবে। অর্থাৎ NPK 1 চামচ, DAP 1/2 চামচ আর সুপার ফসফেট 1/2 চামচ, নিয়ে এই 2 চামচের মধ্যে 1 চামচ আপনারা গাছের গোড়ায় দেবেন। যদি আপনাদের টবটা বড়ো হয় তাহলে 1 চামচ, আর যদি টব ছোটো হয়, এরকম ছোটো টব হলে 1/2 চামচ, আর এরকম বড়ো টব হলে অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি টব হলে, দেখুন টবটা, এই 6 থেকে 8 ইঞ্চি টবের মধ্যে আপনারা 1/2 চামচ দেবেন এই 2 চামচের মধ্যে থেকে, আর এরকম বড়ো 10 থেকে 12 ইঞ্চি টব হলে আপনারা 1 চামচ দিয়ে দেবেন। এবং এই সার দেওয়ার পরে আপনারা ভালো করে গাছের গোড়ায় জল দিয়ে দেবেন। আর পেস্টিসাইড এখানে খুব একটা পোকামাকড়ের সমস্যা হয় না, শুধুমাত্র মাকড়সার জাল করতে পারে, সেই জন্য আপনারা গোবর প্লাস বা ট্যাপগড় অথবা হামলা এই পেস্টিসাইড আপনারা 30 ফোঁটা নিয়ে 1 লিটার জলের মধ্যে ছাঁকিয়ে ভালো করে স্প্রে করে দেবেন। আর ফাঙ্গাস অ্যাটাকের খুব সম্ভাবনা কম থাকে, কারণ আপনারা যদি ড্রেনেজ অবস্থা ঠিক করেন তাহলে এখান দিয়ে জলটা জমবে না এবং জলটা বেরিয়ে যাবে, এর ফলে ফাঙ্গাসের কোনো প্রবলেম হবে না। আর আপনারা চেষ্টা করবেন গাছের গোড়া শুকিয়ে গেলে তবেই একমাত্র জল দেবেন, তাহলে আর ফাঙ্গাসের এই প্রবলেমটা হবে না। আর যদি ফাঙ্গাস কোনো কারণে লেগে থাকে, অর্থাৎ দেখবেন গাছের এই সব পাতাগুলো পচে যাচ্ছে, তাহলে আপনারা ভাববেন যে ফাঙ্গাস হয়েছে। এবং ফাঙ্গাস হলে আপনারা সাফ যে পাউডার আছে সেই পাউডার 1 চামচ দিয়ে 1 লিটার জলের মধ্যে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবেন। এবং এই গাছের সম্পর্কে ওই পরিচর্যা আর কিছু করার দরকার নেই। তো আপনারা দেখে এখানে বুঝতে পারছেন এই যে গাছটার মধ্যে আপনারা 1, 2, 3, 4, 5, 6 স্টিক বেরিয়েছে, আরও হয়তো স্টিক বেরোবে, সেগুলো আপনাদের আমি দেখিয়ে দেবো কতগুলো স্টিক হয়েছে। এবং এই ফুলগুলো ফুটবো হয়ে এসছে, ফুটলেও আপনাদের দেখাবো। আর এইখানেও আপনারা দেখে নিন, এইটার 1টা স্টিক, এখানে 1টা স্টিক, এই 1টা স্টিক, এই যে এখানে 1টা স্টিক বেরোচ্ছে আপনারা দেখুন ভালো করে, এই যে স্টিক বেরোনোর সময় আপনাদের এরকম দেখতে হবে, অর্থাৎ আপনারা হাত দিয়ে চেপে দেখেই বুঝতে পারবেন যে এটা একটা অনেকটা শক্ত লাঠির মতো, অর্থাৎ সেটা তখনই দেখে বুঝতে পারবেন যে এখান থেকে স্টিক বেরোচ্ছে। আর এই যে স্টিক বা ফুল যখন হবে তখন এই গাছের গোড়ায় কোনো সার আপনারা দেবেন না, শুধুমাত্র জলের ওপরে। এবং যদি পোকামাকড় বা মাইটস অর্থাৎ স্পাইডার মাইটস হয় তাহলে আপনারা যে পেস্টিসাইড বললাম সেটা স্প্রে করবেন। দর্শক বন্ধুরা, এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করুন, অবশ্যই শেয়ার করুন, এবং যদি পরেও কিছু জানার থাকে কমেন্ট করুন। এবং যদি আপনাদের নতুন আপনারা যদি ভিউয়ার্স হন তাহলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং নতুন কিছু আরও জানার জন্য, নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনারা গাছ লাগান। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।